দর্শকেরা পাঠকেরা পাঠকেরা এতদিন দেখে এসেছে লীনাদিকে, এবার পড়বে, সেটা হচ্ছে আসল কথা। লীনাদি খুবই জীবনমুখী গল্প লেখেন, যারা ওনার দর্শক তারা প্রত্যেকে জানেন। প্রত্যেকটা চরিত্র প্রচণ্ড বাস্তবমুখী আর ভীষণ রিয়েল লাইফ থেকে চরিত্র বা গল্প তোলা। তো ওনার বই আমিও এখন একটা বই হাতে পাবো, তো আমি পড়বো, আমি ভীষণ এক্সাইটেড পড়ার জন্য। আপনারাও বইটা কালেক্ট করুন, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। আমার তো মনে হয় পাঠকদের জন্য উনি ছিলেন, লুকিয়েছিলেন আর কি, লুকায়িত অবস্থায় ছিলেন উনি লেখার, মানে সাহিত্যের আকারে বই হিসেবে হয়তো উনি এর আগে একটি বই ছাপিয়েছেন, কিন্তু ওনার লেখার যে ঘরানাটা এবং যে যে ধরনের উনি লিখে থাকেন সেটা আমার কাছে সবসময় আলাদা। আমি যখন ওনার লেখা সিরিয়ালে পাঠ করি, অভিনয় করি, তখন আমার মনে হয় উনি আমাকে একটি চরিত্র দান করলেন এবং সেই চরিত্রটি ঠিক সুবিধা হয় বলতে, যে আমি একটা উপন্যাসের চরিত্র, যেমন যখন একটা গল্প পড়ি, উপন্যাস পড়ি, তখন সেখানে চরিত্রগুলোর সঙ্গে আমরা ভীষণ নিজেরা রিলেট করি। তো আমার মেগা সিরিয়ালের ক্ষেত্রেও সেটাই মনে হয়, ওই জন্য বললাম লুকাই। তো মেগা সিরিয়ালে অনেক ভালো ভালো গল্প উনি দিয়েছেন, এক একটা সময় এক একটা ফেজ থাকে, সেই গল্পগুলোর মধ্যে কিন্তু এই উপন্যাসেরই ফ্লেভার অনেক সময় উঠে এসেছে। আমার মনে হয় কিছু দর্শকদের মধ্যে যারা খুব পাঠক হিসেবে নিজেদেরকে বলতে ভালোবাসবেন, গল্পের বই পড়েন, তাদের কাছেও কিন্তু লীনাদির এই গল্পগুলো আগেও খুবই অনুগ্রাহী হয়েছে বলেই সে তারা দর্শক আকারে আমাদের মেগা সিরিয়ালে দর্শক হিসেবে তাদের পেয়েছি। তবে এই যে বইটা যেটা উনি মানে আমাদের হাতে এখন সবার হাতে এলো, সেই বইটা সবাধারে জ্যোৎস্না, আমার মনে হয় আমাদের কাছে আরও একটা বিশাল প্রাপ্তি হবে, পাঠক হিসেবে শুধু নয় একজন অভিনেতা হিসেবে। আমার মনে হয় যে বিভিন্ন ধরনের চরিত্র, চরিত্রের শেডগুলো বোঝাটা খুব দরকার পড়ে আগামী দিনে, তার আরও একটি ভালো চরিত্রে যাতে আমি সেই চরিত্রে দান করতে পারি, সেইটার জন্য আমার মনে হয় ওনার লেখাটা আমাকে আরও বেশি সাহায্যও করবে। এবং ওনার বই আমি আগে পড়েছি, উনি ছোটো ছোটো গল্পের আগেও লিখেছেন, আমার কাছে অবশ্যই আমার প্রিয় সাহিত্যিকদের মধ্যেই উনি একজন। আমার মনে হয় লীনাদি সবার জন্য ছিলেন, শুধু দর্শক না, মানে উনি হচ্ছে মহিলা সমিতির কমিশনার, তো উনি সবার জন্য আছেন, আই থিঙ্ক সবার জন্য ছিলেন। আমার সাথে লীনাদির আলাপ পরিচয়, কাজ করছি মানে জাস্ট 1.5 বছর হবে, কিন্তু আমার মনে হয় যে বহু দিন ধরে আমি মানুষটাকে চিনি, কারণ এই খুব কম সময়ের মধ্যে মানুষটা এতটা কাছের হয়ে গেছে। মানে আমার মনে হয় একটা লেখিকা, বা সে তুমি সিরিয়ালের জন্য লেখো, সিনেমার জন্য লেখো, বই লেখো, এনি লেখিকার জন্য ইমোশনসগুলো খুব ম্যাটার করে, মানে ইমোশন আন্ডারস্ট্যান্ডিংটা খুব ম্যাটার করে, যেটা লীনাদির মধ্যে আছে। তো তার জন্য হয়তো লীনাদি আমার এতটা প্রিয়, এতটা কাছের মানুষ। আর লীনাদির বই বেরিয়েছে, বইটা আজকে নিয়ে গেছি, আজকে রাত থেকেই আমি পড়া শুরু করব। আমি আশা করি লীনাদি লেখা সিরিয়াল আমার যতটা ভালো লাগে, মানুষটাকে যতটা ভালো লাগে, আমার বইটা অতটাই ভালো লাগবে। আমার বলার কিছু নেই, এখানে মঞ্চে যারা উপস্থিত ছিলেন এরকম অসাধারণ ব্যক্তিত্বরা, তারা সবটা বলে দিয়েছেন। আমিও ওয়েট করে আছি, আমি বইটা কিনেছি এবং পড়বো, আশা করি সকলের যেমন ভালো লাগে ওনার সিরিয়াল, এই বইটাও সেরকম সকলের মন জয় করবে, আমি এটাই বলবো। স্বপ্ন পূরণ হয়ে গেলে তো আর কিছু দেওয়ার থাকে না, স্বপ্ন নিয়ে বাঁচতেই হয়। তো এটা হয়তো একটা ধাপ হলো, তার বন্ধু বান্ধব সবার সহযোগিতায়, সবার ভালোবাসায় এবং বাবার এই ইচ্ছেটা পূরণ হলো। লেখার দায়িত্বটা তো আমারই, যদি ভবিষ্যতে আরও লেখা হয় হয়তো আরও অনেকে খুশি হবেন, বাবাও খুশি হবেন। সিরিয়ালের গল্পে খুব বাস্তবের ছবিগুলো দেখতে, মানে যা ঘটছে সেটাই আপনি আপনার মতো করে দেখান, যা জীবনে দেখেছি আমি তাছাড়া লিখতে পারি না, তো সে সিরিয়ালই হোক আর নিজের লেখা গল্পই হোক, যেটুকু দেখেছি সেটুকু লিখি। হয়তো বলার কৌশলটা আলাদা হয়, সিরিয়ালে একরকম করে বলা হয়, গল্প উপন্যাসে আর এক রকম করে বলা হয়, কিন্তু বলার বিষয় কিন্তু একই থাকে।
আচ্ছা, আপনার বইয়ের লেখা থেকে যদি কেউ কোনোদিন ছবি বা সিরিয়াল ছবি বানাতে চান, সেটা কি আসলে আমার জীবনের প্রথম ছবি আমার বানানো গল্প থেকেই হয়েছে, আমার গল্প থেকেই হয়েছিল। গৌতম হালদার বানিয়েছিলেন ভালো থেকো, তো সেটা আমারই গল্প জন্মদিন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।